আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রহমান রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلامু আলা রাসূলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি এমন একটি আমল জানাবো যে আমল আপনার খুবই প্রয়োজন কারো সামনে গেলে এই মানুষ আপনার প্রতি অনুগত হবে আপনার বসে আসবে এটা শুধু মানুষের ক্ষেত্রে নয় এটি আপনি কোনো হিংস্র জানোয়ারের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন ধরেন কোনো গরু আপনার দিকে তেড়ে আসছে আপনাকে গুঁতো দেওয়ার জন্য দূরে থেকে আপনি এই আমল করলে ইনশাআল্লাহ গরু আপনাকে কোনো ধরনের আঘাত করতে পারবে না কুকুর আসছে আপনার দিকে ঘেউ ঘেউ করে খেয়ে ফেলার জন্য কামড় দেওয়ার জন্য আপনি সাথে সাথে এই আমল করুন ইনশাআল্লাহ কুকুর আপনাকে কিছুই করবে না আর কুকুরের ক্ষেত্রে একটি আমল করতে হয় হাতে কিছু মাটি বা বালি যাই আপনি হাতে পান আপনি যে কোনো স্থানে থেকে যদি মাটি থেকে কিছু নিয়ে এই বিষয়টা পাঠ করে একটি ফুক দিয়ে কুকুরের দিকে আপনি ছুঁড়ে মারেন তাহলে কুকুর ওই জায়গায় স্টপ হয়ে যাবে এটা কোরআনের মোজাজা এছাড়া কোনো শত্রু আপনার দিকে তেড়ে আসছে রাগ করে আসছে আপনাকে মারার জন্য অথবা আপনার সাথে ঝগড়া করার জন্য আপনি এই আমল করবেন স্বামী স্ত্রীর মধ্যে লেগেছে ঝগড়া একজন আরেকজনের প্রতি হিংস্র হয়ে উঠেছে তখন যে কোনো একজন এই আমল করলে আস্তে আস্তে ঝগড়া দূর হবে তাছাড়াও যে কোনো মানুষের সাথে যখন ঝগড়া লাগবে যে কোনো মানুষের সামনে গেলে ওই মানুষটি ধীরে 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 আপনার দিকে অনুগত হতে থাকবে একেবারে সহজ আমল অনেকে জানেন আবার অনেকে জানেন না একেবারে সহজ এবং অত্যন্ত পাওয়ারফুল একটি আমল এটি আমল করবেন সব সময়। আমলটি হচ্ছে যখনই আপনি কারো সামনে যাবেন তখন বিসমিল্লাহ পড়বেন বিসমিল্লাহ জাস্ট এতটুকু বিসমিল্লাহ এরপর পড়বেন কাফ হা আইন সদ একসাথে মিলিয়ে পড়বেন বিসমিল্লাহ হা ইয়া আইন সদ আবার পড়বেন হা মিম আইন সিন কফ উচ্চারণ ঠিক করতে হবে কাফ প্রথমে যেটা পড়বেন এটা হলো কাফ কফ নয় কাফ ছোট কাফ 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 হা ছোট হা কাফ হা আইন সদ হা এটা বড় হা মিম আইন সিন কফ এটা দুই নুক্তাওয়ালা কাফ তো আপনি যখনই কারো সামনে যাবেন আপনার বসের সামনে গিয়েছেন বা আপনার দোকান আছে আপনার কাস্টমার আসছে আপনি কিছু বিক্রি করবেন তখন আপনি পড়েন ওই কাস্টমারের সামনে বিসমিল্লাহ কাফ হা আইন সদ মিম আইন সিন কাফ ফুক দিতে হবে না কিছু করতে হবে না পড়ে নিলেন বাস এতটুকু ইনশাআল্লাহ ওই কাস্টমার যদি কিছু নেওয়ার খেয়াল না থাকে তাও সে নেওয়ার খেয়ালই হবে আর যদি নেওয়ার কিছু কেনার তার খেয়াল থাকে তাহলে অবশ্যই সে আরও বেশি কিছু নিবে তাছাড়া আপনি কোথাও গিয়েছেন নতুন জায়গা নতুন পরিচয় আপনি জানেন না ওই মানুষটা কেমন তখন আপনি তার সামনে গিয়ে পড়ে নেবেন মনে মনে পড়বেন আমি যেভাবে জুড়ে পড়েছি ওই রকম নয় মনে মনে পড়বেন কিন্তু আঙ্গুল এইভাবে উঠিয়ে পড়তে হবে মনে মনে পড়ে নিবেন আইন সিন একবার পড়ে নিবেন এবং তার সাথে কথা বলেন ট্রেনে বাসে লঞ্চে স্টিমারে উড়োজাহাজে গাড়িতে রিকশায় ভেনে যেখানেই আপনি চলাফেরা করবেন আপনি যার সাথে কথা বলবেন একটু আগে এটি পড়ে নিবেন ইনশাল্লাহ ওই মানুষ আপনার আর ক্ষতি করতে পারবে না এটির মূল কাজ হচ্ছে কেউ আপনাকে ক্ষতি করার উদ্দেশ্যে যখন আসবে তখন সে আর ক্ষতি করতে পারবে না কেউ আপনাকে ধোকা দেওয়ার উদ্দেশ্যে আসলো ধোকা দিতে পারবে না কেউ আপনাকে প্রতারণা করার উদ্দেশ্যে আসলো প্রতারণা করতে পারবে না এটি এত পাওয়ারফুল এবং এত শক্তিশালী একটি আমল অত্যন্ত সহজ অনেকে জানে অনেকে জানে না আর অনেকে গুরুত্ব দেয় না মনে করে আরে এগুলো দিয়ে যদি হতো তাহলে তো এটা হইতো সেটা হইতো এটা তো বুঝেনি আমরা বাঙালি জাতির নিয়ম এটা বলি আমরা কিন্তু আসলে সব কিছু দিয়েই সব কিছু হয় সুতরাং এটার উপরে আমল করেন অবশ্যই আমল করেন কিন্তু দয়া করে কয়েবার পড়বো অজু করে পড়ব কিনা কোন দিকে মুখ ফিরিয়ে পড়ব বসে পড়ব নাকি দাঁড়িয়ে পড়ব এই সমস্ত কোয়েশ্চান করে আমার হোয়াটসঅ্যাপ ভরবেন না দয়া করে আমি এই ভিডিওতে যেভাবে বলে দিয়েছি ঠিক সেইভাবে করতে থাকেন ইনশাল্লাহ আপনার সামনে যে আসবে সে বশ হবে বস হবে কনভিনসড হবে বায়সড হবে ইনশাল্লাহ আমি যেভাবে বলছি সেভাবে করবেন কাফ হা আইন কফ একবার বিসমিল্লার সাথে এই এতগুলো পড়লেন একবারই পড়বেন যে কোনো হিংস্র পশু জানোয়ার জীব জন্তু দৈত্য দানব এমন কি আপনি যদি মনে করেন যে জিন আপনার পিছু নিয়েছে আপনি রাত্রে কোথাও যাচ্ছেন জিন আপনার পিছু হাঁটছে আপনি অনুভব করতে পারছেন এটি পড়ে নিন তবে আয়াতুল কুরসি পাঠ করে দুই কাঁধে এবং বুকে ফুঁক দিবেন যদি জিন পিছনে আসে তবে রাত্রে জিন আপনাকে কিভাবে ফলো করে এবং কিভাবে আপনি কোথাও একা গেলে আপনাকে জিন ফলো করে এই বিষয়ে নেক্সট টাইম আমি ভিডিও দিব ইনশাল্লাহ এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন প্রেস করে রাখবেন ইনশাল্লাহ ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি وقال إنني من المسلمين